आज आमी आलोचना करब नयनतारा सेगल रचित प्रिजन एंड चॉकलेट केक गल्पेर त्रयोदश अध्याय थेके संगृहीत पासिंग अवे अफ बापू। वर्णित गल्पेर माध्यमे लेखिका तार निजस्व स्मृति कथाके फुटिए तुलेछे। गल्पे प्रारम्भे देखा जाच्छे लेखिका सन्ध्यार चा खेते जावार समय खबर पेलेन गांधीजी गुलिबद्ध हयेछेन। এই অপ্রত্যাশিত খবরে তিনি শোকস্তব্ধ হয়ে ছুটে যান বিড়লা হাউসে। সেখানে অসংখ্য শোকার্ত মানুষ ও গান্ধীজির স্বজনরা উপস্থিত ছিলেন। বেতার তরঙ্গের হাত ধরে তার এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল সারা ভারতবর্ষে। জনগণের একটাই আবেদন, তারা যেন শেষবার হাঁটতে পারে বাপুর সাথে। বাপুর সেই নীরব শবযাত্রায় হেঁটেছিল হাজার হাজার শোকার্ত মানুষ। এই সমস্ত কিছুকে সামনে রেখে লেখিকা স্মৃতিমন্থন করতে লাগলেন তার বিভিন্ন পদযাত্রা, যার মাধ্যমে তিনি এই গল্পে ফুটিয়ে তুলেছেন এক শিহরিত মুহূর্তে। পরের দিন গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল। এর কিছুদিন পর তার চিতাভস্ম একটি বিশেষ ট্রেনে করে এলাহাবাদের গঙ্গায় ভাসিয়ে দেবার জন্য নিয়ে আসা হলো। দিল্লি থেকে এলাহাবাদ পর্যন্ত অসংখ্য লোকেদের ভজন গানের মধ্য দিয়ে কাজটি সম্পন্ন হলো। এরপর লেখিকা দিল্লিতে ফিরে গেলেন। ওখানে গিয়ে তিনি প্রথমে বিস্ময়ে বিমূঢ় হয়ে উঠেছিলেন। মনে হয়েছিল তারা যে জাদুচক্রের মধ্যে বড় হয়ে উঠেছিলেন তা যেন হঠাৎই অদৃশ্য হয়ে গেছে। পরক্ষণেই তিনি ভাবলেন বাপুর দেওয়া নীতিশিক্ষাগুলি কখনোই এতটা দুর্বল হতে পারে না। তার সেই চিন্তা ও তার দেওয়া মহান পতাকা তার পুত্রকন্যারা গর্বের সাথে বহন করবে।